नमस्कार बंधुरा सत्यदार रान्नाघर सबा के स्वागत आज के एक नतून मेनू तैरि करते चले आगे फुलकपिटा केटे नहीं खूब खाट कर राजी कर खूब कष्ट मा के राजी कर रान्नाघर प्रवेश करते परलम एकटू बिस्टी बिस्टी वेदार बुझते ही तो वेदारे मध्य जदि वेदार ठंडा ठंडा वेदार बाहरे बस नरम नरम ठंडा ठंडा हावा चलते हावार मध्य हमें एक आलटा केटे दिली पतली को फुलकपिगुलो के जल मध्य चुबिए दी यदि फोका फोका थे तेल झाट कर बैरिए जाए चुबानो थकल और एक परिष्कार हो जाए तक आलटा केटे फिली आलू काटा मोटामुटी शेष हो जाए आलू का पिस कर नहीं पिस करा हो गया शेष फुलकपिटा एक भाव कर जल दिए धुए निल जलटा दिए ये आलू धोआ हो जाए झाट कर फुलकपिटा के सिद्ध करते बचिए दिल जल ये जल दिल गैस जल दिल गैस जो जलटा गरम हो तरह फुलकपिटा के दी देव फुलकपिगुलो के दिए दिए गरम जल्द मध्य फुटते जी पोका पोका जाम छाम जो थे बैरिए जाए तब फोन एक छोटो क्ष करते बड़बड़ीटा एक कटे दी सर आलूगुलो के धोवार जो जल मध्य चुपिए दी बड़बड़ीगुलो काटी बड़बड़ीगुलो काटा हो गए एगो बड़बड़ीगुलो के एकटू जलर मध्य चुबिए दी हाँ तुटी जलर मध्य चुबानो थक और अभी एक चाय एक चुमुक दिए नि सेट कर चा खेते खेते बड़बड़ीगुलो के धोआ हो जाए दिखे फुलकपी तो सिद्ध होते ही थको कोनो असुविधा नहीं এবার একটু পটলটা কাটতে হবে পটলটা একটুখানি কেটে নিই ছিলে ছুলে নিই ছিলে ছুলে নিয়ে পটলটা কাটা শুরু হয়ে গেল পটলটা ছাড়িয়ে ফেলেছি এবার চার টুকরো করে দিই চার টুকরো করা হয়ে গেল এবার এদিকে ফুলকপিটাও ফুটছে হালকা হালকা করে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো করতে হবে রাত্রে খেতেও তো হবে पिंज तो एक कटे नहीं सेठा चट कर देखिए फुलकपी सिद्ध हो गए फुलकपी जलटा झराते हैं झुड़ीटा कई झुदे हमें पे गे फुलकपिटा के आस्ते को नाम दी जलटा फेले दिए मध्य झरिए नहीं हाथ पड़े गल शेष जल झराना हो गल फुलकपी रेडी फुलकपी हमारे रेडी हो गए गैसटा एक बंद करा तरह गोड़ा बसिए दी आलोटा फ्राई है बोले तक हमें एक पिंज़ा कटे नहीं पिंज काटा हे बंधुरा देखते हमार छट छट कर पिंज काटा आज के हमार रान्नाघर देखी कि रान्नाटा है हमार पिंज काटा शेष हो गए कड़ाटा गरम हो गए कड़ा मध्य तेल दिए दी फसफ कर कड़ाटा तेल दिए दिल कड़ाटा एक नेड़े दी गरम हो जाए एक हल्का तपर आलूगुलो आज आलूगुलो के दिए देव एर मध्य फ्राई करार्जन आलूगुलो के कड़ा मध्य दिए दिल फ्राई हार जो आलूटा फ्राई होते कतक्षण आज चिटा देखते ही पाँच हल्का कर नून दी दी गैस फ्लेम जोर करा आज ढाका दी दिल ती हार जो বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব এরপরে এবার ছাপ করে নামিয়ে নিই
নামানো হয়ে গেল। এবারে আমি এই ফুলকপিগুলোকে ভিজিয়ে দিয়ে দিই ভাজার জন্য, একটু ভাজা হয়ে যাবে, ফুলকপি একটু না ভাজলে লাগবে। চাপা দিয়ে দিই এই জলটা, এবার বসিয়ে দিই ঠিক করে, বানানো হয়ে গেল। গ্যাসটাকে ধরাই, গ্যাসটা চলে গেছে, আমার এদিকে ফুলকপিটা বোধ হয় ভাজা ভাজা হয়ে এসছে। হ্যাঁ ভাজা কমপ্লিট, ফুলকপি ভাজা কমপ্লিট। ফুলকপিটাকে নামিয়ে নিই খেতে করে। গরম হোক করে ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর হচ্ছে। এবার দিয়ে দিই এগুলো চিনি, পরবর্তী আর পটলগুলো। বন্ধুরা সেটা তো হচ্ছে হোক, এই দেখুন বন্ধুরা ডাল, আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল। এবার এটা দিয়ে দিই হাঁড়ির মধ্যে, ততক্ষণ এটা ফুটুক, একদম টপক টপক করে ফুটবে। এটাও দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে বন্ধুরা বুঝতেই তো পারছেন না যে কী আমি তৈরি করতে চলেছি, আমার মেনুটা কী আছে আজকে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম লাগবে। আর আমি তো হয়ে গেছে ভাজা, আমি এগুলোকে নামিয়ে নিই সেট করে। নামানো হয়ে গেছে, এরপরে গ্যাসটা জ্বলে দিয়ে দিই একটু। এরপরে আমি দিয়ে দিই একটু তেল হালকা করে, হয়ে গেছে, একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে দিই, একটু থাকছে এই তেজপাতা, তার সাথে থাকছে একটুখানি এই দারচিনি লবঙ্গ এলাচ, আর হালকা করে জিরে, আর এই দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম সাথে, আর চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিই। একদম লেগে গেল বন্ধুরা, এবার একটু এটা হয়ে এসেছে, ততক্ষণের মধ্যে আমি একটু হালকা নুন, হালকা কাশ্মীরি মিরিচ, একটুখানি হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দেখতে তো পাচ্ছেন, একটু ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, হালকা করে একটু জল, একটুখানি দিয়ে দিলাম এই আলাদাটা। আদাটা দিয়ে একটু নেড়ে দাও, এটা হচ্ছে বাঙালির ট্রেডিশন, সব জিনিসই আদা যাবে, হালকা করে জল একটুখানি করতে হবে। ব্যাপারটা জমজমাটি হবে, বন্ধুরা দেখুন আমার এই মশলাটা রেডি হয়ে গেছে এখন, একদম লেমটা আস্তে করে দিই। এবার তারপরে এই যত সবজিগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দিই, সাদা স্যাট সবজি দিয়ে আছে, এবার একটুখানি ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এবার ফ্লেমটা একটু জোরে করে দিই, ফ্লেমটা জোরে করে দিয়ে একটু চাপা ভাতে হাঁড়ি। হ্যাঁ এই জলটা ফুটে ফুটে এসেছে, এবার তরকারি রেডি হয়ে এসছে। এবার এটাকে আমি আস্তে বন্ধ করে দিই, আমি চলে গেলাম পার্লারের মধ্যে, দেখি হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, চালটা বোধ হয় হয়ে এসছে, ফুলে ফেলি, হ্যাঁ উঠছে, বেশ ভালো উঠছে। এবার আমি এই তরকারিটাকে মধ্যে দিয়ে দিই, বন্ধুরা বুঝতেই তো পারছেন কি রান্নাটা হচ্ছে, আজকে হচ্ছে খিচুড়ি, সত্যদার রান্না করে আজকে হচ্ছে আমার স্পেশাল রান্না খিচুড়ি। এই পেঁয়াজটা কেটে ফেলি ঝট করে, এটা হচ্ছে পেঁয়াজটা কাটছি তার কারণটা হচ্ছে এর সাথে এই এই খিচুড়ির সাথে একটু ডিমের আমলেট, ব্যাপারটা পুরো জমজমাটি হবে,
কিন্তু না করলে কি হবে সেই তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে ফেলি। পেঁয়াজ কাটা আমার মোটামুটি শেষ হয়ে এসছে, এবার আমি কি ঝট করে কড়াটাকে আগুনটা জ্বালিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা গরম হোক, তেলটা একটু দিয়ে দিই, তেলটা দিয়ে দিলাম, এবার ডিমটাকে আবাস সেটা হেভি হচ্ছে, একটু পেঁয়াজ একটু নুন দিয়ে দিই, একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে, কড়াটা বোধ হয় গরম হয়ে এসছে, হ্যাঁ কড়া গরম হয়ে গেছে, এবারে নুনটাকে একটুখানি ফ্লাট ফ্লাট করে দিয়ে দিই। ডিম তৈরি হচ্ছে অমলেটের জন্য, আর একটা তৈরি করছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সব কুচিয়ে দিতে হবে, দুটা নিয়ে গেল, একটু হালকা করে নুন, আর এই যে ডিমটা হয়ে যাচ্ছে আমরা দেখি এই ডিমটা কি অবস্থা, আরে আরেকটা ডিম দিতে হবে, একটু তেল দিয়ে দিই, আরেকটা ডিম খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি, আর এই ডিমটা দিয়ে দিই করার মধ্যে, বন্ধুরা আমার ডিম ভাজা আপাতত সব হলো, শেষ করে ফেলেছি, আর একটু বাকি আছে, এবার এই রে খেটেই গেল, খেটে ফুটে গেল, ও ঠিক আছে ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝলো, নামিয়ে নিয়েছি, শেষ গ্যাসটা বন্ধ করে দিই, এবার এই খিচুড়িটা হচ্ছে এইখানে, এই খিচুড়িটা কেমন হয়েছে, ও রেডি, আমি লাভ লাভ খিচুড়ি হেলদি হয়েছে, বন্ধুরা রেডি, এবার খিচুড়িটা খাই, দারুন 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 রেসিপিটা দেওয়া আছে, তাহলে আপনারা বানিয়ে ফেলতে পারেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার নিশ্চয়ই করে দেবেন, আমি এখন দিয়ে থাকি, টাটা।